আমার আপনার প্রাণ প্রিয় শায়েক ও মুর্শিদ জনাব হযরতুল আল্লামা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মাদ্রাসাতুল আরিফ এখন আমাদের সামনে তার মূল্যবান বয়ান পেশ করছেন, মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন এই বিশাল জোহরের নামাজে বা জামাতে পড়ার তৌফিক ইনাত করলেন, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই ঘোষণা শুনলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিউল কোরআন জনাব হযরতুল আল্লামা তারি মুহাম্মদ হাবিবুল্লাহ বিলালি সাহেব আপনাদের সামনে জ্ঞান গর্ভ আলাপ আলোচনা করবেন। কোরআনুল করিম তেলাওয়াতের পরে, হামদ বারী তাআলা নাতি রসুল পাঠ করার পরে, যিনি এতক্ষণ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা রাখলেন, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব আনোয়ার মোহাম্মদ আব্দুল মান্নান খান সাহেব রহমতুল্লাহ আলাই, আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, চলে গেছেন পর্দার আড়ালে, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেছেন। তারই সুযোগ্য সাহেবজাদা ডক্টর আব্দুল মুনেম খান সাহেব, আমি নগণ্য বান্দা, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার স্যার তিনি ছিলেন। আমার এই পিএইচডি ডিগ্রির পিছনে যার অক্লান্ত পরিশ্রম, অনেক সহযোগিতা আমাকে করেছেন, আমি এই জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমি তার কাছে, ওনার কাছে ঋণী আছি, সেই সঙ্গে সহযোগী হিসেবে আপনাদের সকলেরই আদরে আল্লাহর বান্দা মেঘদাত আমাকে সহযোগিতা করেছে, সেই সাথে রিয়াজুল, ইঞ্জিনিয়ার রিয়াজুল, তারপর মুবারক, তারা সকলে আমার সাথে কাজে সহযোগিতা করেছে। তারপরে আমাদের আবদুল্লাহ আছে, সকলে আমার সাথে সহযোগিতা করেছে। আর যিনি পিএইচডি ডিগ্রি করেছেন জনাব ডক্টর আব্দুল মোনেম খান, উনি ওনার পিএইচডি ডিগ্রির সময়ে আমার ভগ্নীপতি মুজিবুর রহমান সাহেব, উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লাইসেন্স ডিগ্রি করেছেন, আমিও তখন ছিলাম ওখানে, যথেষ্ট সহযোগিতা উনি করেছেন, আমিও যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা আমি করেছি। তদুপরি আব্দুল মান্নান স্যার, উনি আমার স্যারই ছিলেন না, আমি ওনাকে সম্মান করতাম, আদর করতাম, ভালোবাসতাম। মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমার এই ঘোষণার পরে আপনারা যারা আসছেন, আমরা যারা আসছি, গতানুগতিকভাবে এটাকে মনে করা যাবে না যে অন্য জায়গায় বিশ্ব ইজতেমা আছে, আমরা একটা বিশ্ব ইজতেমা করালাম, কথা কিন্তু তা না। এই বিশ্ব ইজতেমাতে, এই মানিকগঞ্জ দরবার শরীফে কিছু নতুনত্বের কিছু পাওয়া যাবে। এই নতুনত্বগুলির আবিষ্কার যিনি করেছেন, আপনার আমার দরিদ্র বন্ধু, যিনি দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে, যিনি জান্নাতের বাগিচায় যিনি ঘুমে আছেন, তার আচার আচরণ, কলা কৌশল, সভ্যতা ভদ্রতা, সকল কিছুর মধ্যেই যেন একটা মানবতার একটা মূর্ত প্রতীক হিসাবে আমরা উল্লেখ করতে পারি। আজকালকার এই অশান্ত পৃথিবীর শান্তির এবং ক্রান্তি লগ্নে যেরকম, সুবহানাল্লাহ, আমি আমার দরদি বন্ধুর জবানে শুনেছিলাম, মানুষকে সম্মানই করো না, ভালোবাসো। সম্মান করা এক জিনিস, ভালোবাসা কিন্তু আলাদা আরেক জিনিস। আমি আমার স্যারকে সম্মান শ্রদ্ধাই করি না, ভালোবাসা। ভালোবাসা মানে কি? সুখে দুঃখের সাথী হওয়া। সম্মান করলেন, আজকে অফিসের যে বস তাকে সম্মান শ্রদ্ধা করলেন, চেয়ার থেকে লাভ দেওয়া দাঁড়ালেন, বস বললেন, এখন তিনি রিটায়ারমেন্টে চলে গেছে, জীবনেও তার খোঁজ খবর নিলেন না, তাহলে কি ভালোবাসা হলো? মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্ব ইজতেমাতে ভালোবাসা শিখায়, সম্মান শিখায়, শ্রদ্ধা শিখায়, মানবতা শিখায়, শিখায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিরাপত্তা বিধানকারী হবে, এটাই শিখায়। শিখায় ইসলাম অন্যান্য ধর্মের সকল প্রকার কর্মকাণ্ডকে সমর্থন করে না, ইসলাম পরধর্মের প্রতি সহনশীল, যেরকম সুবহানাল্লাহ। শিখায় সহ্য করে নাও, ভাটি নৌকা বাও,
Forgive and forget. ক্ষমা করে দাও, ফরগিভ ক্ষমা করে দাও, ফরগেট এর দর্শন হলো ভুলে যাও। ফরগিভ এবং ফরগেটের মধ্যে পার্থক্য আছে। ফরগিভ ক্ষমা করো, অ্যান্ড ফরগেট ভুলে যাও। আমরা সমাজে বলি ক্ষমা করে দিছি, কোনো সমস্যা নাই, রাত্রের অন্ধকারে ঘরের মধ্যে বৈশা প্লান কি অমুক জায়গা দেয়া বট গাছের তল নিজ দিয়ে তুমি যাইবে না, গিরার বাটি ভেঙে ফেলামো, ফরগেট হয়েছি নি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ভালোবাসা অন্তর্নিহিত এই দিক নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্বইস্তেমার ঘোষণা জোরকন সুবহানাল্লাহ। কোনো বিশ্বইস্তেমার সাথে কনজিজিকডেরি কোনো আলাপ আলোচনা আমরা করি না, আমরা আত্মাত্মিক করছি, সমন্বয় করছি। মানিকগঞ্জ দরবার শরীফ অন্যান্য দরবার শরীফের সাথে ইসলামের কলা কৌশল নিয়ে সমন্বয় সাধনকারী জোরকন সুবহানাল্লাহ। আমরা এদেশকে ভালোবাসি। যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন ভাষাকে আপনি বেশি ভালোবাসেন, বাঙালি জাতি হিসেবে আমরা ঘোষণা করেছি আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশি। 30 লক্ষ মাবনে শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা দেশকে ভালোবাসি, এ দেশের জন্য আমরা রক্ত দিছি। আমরা বাঙালি এবং আমরা বাংলাদেশি। আমরা বিশ্বাস করি গোটা বিশ্ব পৃথিবীর বুকে মুসলমানরাই শান্তি আনতে পারে, বাংলাদেশে শান্তি আসতে পারে কোরআন এবং সুন্নার বিধানের মাধ্যমে। জোরকন সুবহানাল্লাহ। এ দেশকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, দেশের মৌলিক চাহিদাগুলি পূরণের লক্ষ্যে দলমত নির্বিশেষে কিছু কর্ম প্রচেষ্টা থাকবে, এটা হলো স্বাভাবিক। সকলে তো কোরআন সুন্নার লেভেল না সামনে তো আগাইতে পারবে না, নিজেদের সেই যোগ্যতা, সেই ব্যক্তি সত্তা, হিসাবপত্র, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞামত্তার বহিঃপ্রকাশ তো ঘটতে হবে। কোরআন সুন্নার বিধানের সম্মুখ জ্ঞান আলো যদি না থাকে, এই বিধানকে সামনে নিয়ে আমি আইনগুলি প্রণয়ন করবো কিভাবে, এটা তো আমার পক্ষে সম্ভব না। বিধায়ী লেভেল ছাড়াও যারা দেশের শান্তির কথা বলে, দেশের আপনার জনসাধারণের সুখ সুবিধার কথা বলে, তারাও দেশে কিছু না কিছু ভালো করে। জোরেখন ঠিক কিনা? কোরআন এবং সুন্নার বিধানকে সম্মুখে রেখে দেশের মধ্যে কোরআন সুন্নার বিধান চালু করবে এই মর্মে যারা নিজেদের জান মালকে বাদী রাখে, এই শর্তে যে কোনো হিসিং করবে না, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্যবাদ তাদের মধ্যে আসবে না, তারা প্রেম, ভালোবাসা, উদারতা, মহত্তা দিয়া ভিতরের ভালোবাসাকে বিতরণ করে মানুষদেরকে ডাকবে সত্য নবীর এই অমীয় বাণীর দিকে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমার আরজ, আসেন মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্ব ইস্তেমাতে শরীয়ত জানা, শরীয়ত মানা এবং শরীয়ত বোঝা, তরিকত এবং হকিকত এবং মারিফতের বিশেষ আলাপ আলোচনা এবং তার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচন্ড গতিময়তার যে ধাক্কা, এটা প্রকৃতপক্ষে আপনি যদি দিতে পারেন তাহলে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে এখন আলোড়ন সৃষ্টি হবে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ও নবী, ও বন্ধু, আপনি বলে দিন, গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই কালমা লা ইলাহা ইল্লাল্লাহর এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, উমিরতু আন উকাতিলা আন-নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দিন, আমি তোমাদের সাথে জিহাদ করতে আদিষ্ট হয়ে গেছি যেই পর্যন্ত না তোমরা এই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার প্রিয় পুরুষ, আপনি আমার বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান জাতির হুজুরদের অপতন, হুজুরদের মুসলমান জাতির তথা মুসলমান জাতির মধ্যে যারা নাকি কোরআন সুন্নার বিধানের মধ্যে চলার দাবি যারা করে, এইগুলোর ইসলামী হিসাবপত্র মিলাইয়া যারা চলবে, এদের মধ্যে আমরা অপমানিত, আমরা মার খাচ্ছি কেন? একটা কারণের জন্যে। আল্লাহ পাক বলতেছেন, আমাকে ভয় করো, আমার বন্ধুকে ভালোবাসো। আল্লাহর ভয় কমে গেছে, আল্লাহর নবী বন্ধুর ভালোবাসা কমে গেছে, এই জন্যে মানুষরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে না। জোরে কোন ঠিক কিনা?
ارشاد হচ্ছে কোরআন মুনকারিমের মধ্যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ নৈকট্য যদি হাসিল করতে চাও আল্লাহর কাছে যদি যাইতে চাও দুইটা আমল করবে একটা হলো আমলে সলিহা নেক আমল করবে আমলে সলিহা এক নম্বর করবে আর আল্লাহর ইবাদতের মধ্যে পৃথিবীর কোন মানুষকে শিরিক স্থাপন করবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ নেক আমল করবে নামাজ হলো নেক আমল হজ নেক আমল যাকাত নেক আমল নো এগুলো কোনো কিছুই নেক আমল না হ্যাঁ হতে পারে একটা শর্ত রয়েছে বা শর্তে কে নামাজ যদি নামাজের মতো যদি হয় নামাজ নেক আমল হবে হজ যদি হজের মতো হয় নেক আমল হবে যাকাত যদি যাকাতের মতো হয় আমলে সলিহা হয়ে যাবে যাকাত আদায় করতেছেন মানুষদেরকে বলেন লক্ষ টাকা মানুষের মধ্যে বিতরণ করে দিলাম মানুষ যেন বলে দেখো ওই মানুষটা কত বড় দানবীর কত দান করে কত কাপড় সবর মানুষদেরকে দিয়া দেয় আর হজ করার পরে যদি মনে মনে ভাবেন দশ বার বিশ বার তিরিশ বার হজ করছি আমি তো কত বিরাট হাজি হয়ে গেলাম এগুলো নেক আমল হতে পারে না জোরে কোন ঠিক কিনা নেক আমল হলো ওইটাই এক নম্বর হলো আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করবেন এটার মধ্যে লোক দেখানো কোনো কিছু থাকবে না আল্লাহর ভয়ের সম্পর্ক তাল্লুক হলো মানুষের কলবের সাথে জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর ভয় করবেন আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেমে পাগল পারা হয়ে যাবে আল্লাহর ভয় আর আরেকটা হলো হুব্বি রাসূল দুইটা মিনা হলো নেক আমল আমলে সলিহা জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আল্লাহর নবী বলতেছেন স্পষ্ট অক্ষরে বলে দিছেন তোমরা কামিল মুমিন হতে পারবে না তোমাদের ঈমান পূর্ণ হবে না যে পর্যন্ত না তোমাদের মধ্য থেকে তোমাদের পিতামাতা আত্মীয়-স্বজন গোটা বিশ্ব পৃথিবীর সব মানুষ থেকে আমি আল্লাহর নবী আল্লাহর বন্ধু আমাকে বেশি ভালোবাসতে না পারো জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর প্রেমে ইশকে মহব্বতের প্রেমে চোখের পানি যদি ফেলে দেয় আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যায় শহীদের দরজা পাবে জুরু কোন সুবহানাল্লাহ আল্লাহর প্রতি ভয় করবেন এটার মধ্যে লোক দেখানো কিছু নাই আল্লাহর নবী আল্লাহর বন্ধুর জন্য আশিকের রাসূল হইয়া যাবেন এইটার মধ্যেও লোক দেখানো কিছু হইতে পারে না এই দুইটাই হলো আমলে সলেহা জুরু জুরু কোন সুবহানাল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় আল্লাহকে ভয় করি না মানুষকে ভয় করি এক নম্বর দ্বিতীয় নম্বর হলো হুব্বে রসুল আল্লাহ রসুলের মহব্বত প্রেম ভালোবাসা কলবের মধ্যে আসে নাই এই জন্য মানুষও ভালোবাসে না আল্লাহর ভয় নাই মানুষও ভয় আপনি করে না বন্ধুরা জোরে জোরে কোন ঠিক কিনা এই জন্য মানে গান্দারবার শিরিবে আমরা বলি আসেন আল্লাহর ভয় করি প্রকৃত কলবের থেকে আল্লাহকে ভয় করি আল্লাহর বন্ধুর প্রেমে পাগল পারা হয়ে যায় গোটা বিশ্ব পৃথিবীর মানুষ ভালোবাসবে গোটা বিশ্ব পৃথিবীর মানুষ আপনাকে দেখেও ভয় করবে শর্ত হলো একটা নবীর জন্য পাগল হয়ে যান জুরি কোন সুবহানাল্লাহ আর এক নম্বর দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা শিরক করা যাবে না শিরক সবচেয়ে বড় গুনাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক আপনাদের খেদমতে আমার আরো আসেন এখনো কিন্তু সে প্রচন্ড গতি গোটা বিশ্ব পৃথিবীর বুকে আছে কলামা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 2011 সালে পাওয়ার একটু কমে গেছে যেরকম যেহেতু 1400 বছর আগে এটা হয়ে আসছে বহু আগে থাকতে এখন পাওয়ার একটু কমাটাই স্বাভাবিক বাড়ছে নাকি না বাড়েও নাই কমেও নাই আগে যা ছিল ওহনো তাই যেরকম সুবহানাল্লাহ এই জন্য আমি আমার বক্তৃতার মঞ্চের মধ্যে বলে থাকি মানুষের মধ্যে তিন ধরনের শক্তি থাকে যেরকম কয় ধরনের তিন ধরনের শক্তি থাকে একটা হলো মানুষের চেহারার শক্তি আর একটা হলো মানুষের জবানের শক্তি ফাজাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন চেহারার শক্তি জবানের শক্তি মানুষ দেখা যাবে না কোনো ওয়াজে কাজ হইতো না
আমাদের বেলাল সাহেব এখন বয়ান বক্তৃতা করবেন, উনি না এসে যদি একটা ক্যাসেট পাতিয়ে দিতেন, আমার তো যাওয়া সম্ভব না, আমার ক্যাসেটটা বাজাইলে আমার বক্তৃতা হবে, এই বিশ্বস্তমাস যে বক্তৃতা আমি দিতাম ওইটা আমি দিয়ে দিলাম, আপনারা মানতেননি। আমি পীর দেখে কিছু কইতেন না, অন্য কোন যদি তফসিরুল কোরআন মাহফিল যদি হইতো তো কিলকি মাটিতে না পিটে, পিটে না মাটিতে, আপনাদের খেদমত আমার হইতো না। তার মানে বেলালি সাহেবকে দেখতে হবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওটা দেখতে হবে। আজকে যদি বিশাল তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যদি বয়ান বক্তৃতা করতেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন উনি যদি বক্তৃতা করতেন তাহলে পরে কি হইতো? তাহলে ওনার বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে, আরে সাইদি সাহেব হুজুর কো, ওনার তো দেখা যায় না, উনি বলতেন আমার তো আসা সম্ভব না, ক্যাসেট পাঠাইয়া দিয়েছি, আমি তুলি, জোরে কর, হবে না। তার মানে দেখার দরকার আছে, এই দেখেই তো সাহাবি হয়েছে, জোরে কর সুবহানাল্লাহ। একটা মানুষ জীবনে যদি 30 বারও যদি 40 বারও যদি আল্লাহ রসুলকে যদি স্বপ্নে দেখে সে ঠিকই দেখবে, সাহাবি কি হবে? জোরে কর, ইমানের সঙ্গে একবার যদি দেখে সাহাবি হবে, জোরে কর সুবহানাল্লাহ। দেশমাসি, আর একটা মানুষের জামানি শক্তি, এটা হলো মানুষের, এটা হলো মানুষের স্পিচ, তার মুখের মধ্যে একটা কথার মধ্যে একটা জাদু থাকে, এটা হলো জামানি শক্তি, তার জামানের মধ্যে একটা শক্তি থাকে। দেখেন না 7ই মার্চের ভাষণ, শেখ সাহেবের ভাষণটা আপনারা শুনছেন নি? 7ই মার্চের ভাষণটা আপনারা শুনেন না, ভাষণটা তো আমি শুনছি। দেখেন না কথার মধ্যে হিসাব পত্র স্পিডটা কি? তাকে 7ই মার্চের ভাষণের আগে তাকে যে ভাষণটা লিখে দেওয়া হয়েছিল ওটা তিনি ভাষণই দেয় নাই, তার নিজস্ব গতিতে ভাষণ দিচ্ছে বাঙালি জাতির জন্য, তার মুক্তির লক্ষ্যে, দেশের স্বাধীনতার লক্ষ্যে প্রচণ্ড গতির একটা ভাষণ আপনি দেন না দেখি, হিসাবপত্র কি? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এদেশের খাতনামা মুফাসসিরে কোরআন যারা আছেন, শাইখুল হাদিস যারা আছেন, তাদের বক্তৃতার মঞ্চের মধ্যে প্রচণ্ড গতি আছে, গতি না থাকলে পরে কোরআন সুন্নাহর বিধানের হিসাবপত্র আমাদের দেশে প্রচলিত হচ্ছে কেমন করে? তা জবানের মধ্যে কিছু স্পিড আছে যেরকম, ঠিক কিনা? কথার মধ্যে কিছু জাদু আছে? আমাদের দেশের এমন কোন মন্ত্রী মিনিস্টারকে আপনি তালাশ করে বের করতে পারবেন যে অমুক মন্ত্রী মিনিস্টার বুবা কথা বলতে পারে না? আসেনি? যেরকম কোটি টাকার সম্পত্তি থাক, বিশাল ডিগ্রি থাক, ডক্টর তহা হোসেন উনি তো অ্যাপথলমিনিয়া রোগে 7 বছর বয়সে উনি অন্ধত্ব বরণ করছেন, 3টা বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি করছেন, মিশর ইউনিভার্সিটিতে টিচার ছিলেন, ওনার লেখা আমরা পড়ছি আল মুখতারাত, আল খুসুমাত বাইন আল কাদিম আল জাদিদ, আল মুখতারাত পড়ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে পরে এমন মানুষ কি আছেন যে এমপি মিনিস্টার যিনি অন্ধ দেখতে পারেন না? এমন মানুষ কি আছেন যার জবান নাই, কথা বলতে পারেন না বুবা? এমন মানুষ কোনো মিনিস্টার আছেন বাংলার জমিনের বুকে? যদি খাড়াইতে ভোট দিতেননি কইতেন কি দূর, সংসদে কথাই বলতে পারবো না, পারবেন না, ভোট দেবো কি আপনারা? তার মানে কি জবানের কথা বলার একটা স্পিড থাকতে হবে, দেখতে হবে। আর একটা পাওয়ার হল এই পাওয়ার হল কলমের পাওয়ার, এই পাওয়ার হল স্পিরিচুয়াল পাওয়ার। এই পাওয়ারের কথা কিতাবুল ইলমের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, আল ইলম ওয়া ইলমান, ইলম হলো 2 প্রকার, এক প্রকার ইলম হলো মানুষের কলবের সাথে সম্পর্কিত, ফাযাকাল ইলমুন নাফিউ, জুরে জুরে কোন সুবহানাল্লাহ, এইটা হলো স্পিরিচুয়াল পাওয়ার, আল্লাহর জিকিরের দ্বারা বায়াত মনির হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে রেসালাতের জামানার পরে, নবুয়াতের জামানার পরে, বেলায়েতের জামানা চালু হয়ে গেছে, তাদের কাছে যায়া মানুষ সবার শিক্ষা নেওয়ার জন্য কলককে উজ্জীবিত করতে হবে বন্ধুরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে তাই তারই ধারাবাহিকতায় আমার দরদি বন্ধু সিস্টার ছাবিরা তরিকার একজন দিকপাল, যিনি স্যার মানে মরহুম মুখরি সাহেব রহমতুল্লাহর কাছ থেকে খারাপ প্রাপ্ত, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরো আসেন, মানিকান্দা মাস এই বিশ্বস্তমা, শরীয়ত জানা মানা, তরিকত হকিকত এবং মারিফত জানা মানার হলো এই বিশ্বস্তমা। এই বিশ্বস্তমাতে জাতি ধর্ম নির্বিশেষে, দেখেন আমার কত হিন্দু মুরিদি এখানে বসা আছে, আমার হিন্দু অনেক মুরিদ দেয়া, তারা বায়াত মুরিদ হয়েছে, জিজ্ঞাসা করে মাথায় টুপি দাঁড়িয়ে তারা দেশে, জানি না আল্লাহ পাক এখনো মুসলমান তাদেরকে করছে কিনা। আমার কোনো মুরিদকে আমি বলি না যে তোমরা মুসলমান হও, আমি বলছি আসো ইসলামের আদর্শ, আসো ইসলাম জানো, ইসলাম বুঝো, ভালো লাগে তোমার গ্রহণ করো। আমার গাড়ির ড্রাইভার হয়ে খারাপ, এর নাম ছিল হলো প্রেম কুমার, প্রেম কুমার, এর নাম হলো মোহাম্মদ রফি, এখন জিজ্ঞাসা করে এখন এই অবস্থা কোরআন শিফতালত করে, পরে বাপ মা বলে ইন্ডিয়া গেছে গা,
এখন তারা বলে ইন্ডিয়াতে এবার গুইরা আসতেছে, এর এখন ভালোই কয়, খারাপ কিছু কয় না। এখান থেকে পিতা মাতার খবর রাখে, আমি বলছি পিতা মাতার খবর রাখে, টাকা পয়সা দিয়ে আসবেন। কখনো তো কোনোদিন মুসলমান হতে বলি না, আবার কত মরিদ আছে কিছু তো বলি না। আরেক সুভাষচন্দ্র বালো সুভদ্রাবু দুই গাড়ি মানুষ নিয়ে আসছে মুরিদ করার জন্য, মুসলমান হিন্দু হইয়া মুসলমান লইয়া আসছে জোরকম সুবহানাল। আমি একটা জিনিস ভয় পাইতেছি, আমার হিন্দু ভাইদের বিশাল মাহফিল হওয়ার কথাবার্তা চলতেছে, কিন্তু ওই যে পিছে এক দল আছে না ফতুয়া টুতো দিবার চাই, ওই ডরে আমি এখন সামনে যাইতেছি না, আমার কাস্টারে ব্যাঘাত ঘটাইব। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফ টেকটম থেকে তেতুলিয়া পর্যন্ত যে প্রচণ্ড গতি চলছে, আগামী দশ বছর পর্যন্ত যদি ফল যদি চলে তাহলে একাকার হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ। কিচ্ছু না, শক্তি হলে আপনাদের খেদমত আমার আরজ। আমরা মানিকগঞ্জ দরবার শরীফে আমরা শান্তির ডাক দিছি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা ঘোষণা করছি এক দল আরেক দলের প্রতি সহনশীল হয়ে যান, ভালোবাসা শেখান, ভালোবাসা শেখান। আজকে মানিকগঞ্জ দরবার শরীফের এই নেতৃত্বে আমি যদি কোনো প্রকার আন্দোলনে যদি নামতাম তাহলে পরে আমার পক্ষের তিনজন বিপক্ষ দলের ছয়জন মারা যেত, গৌরবান ঠিক কিনা আমার কখনো এটার মধ্যে যায় না। আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে ভালোবাসি, আমরা আধ্যাত্মিক জগতের কথা বলি, মানুষকে বায়াত করি, মুরিদ করি। এই মর্মে বহু বহু অন্য লাইনের মানুষ যারা ফাপ পাপ কাপ পঙ্কিরতার মহাসমুদ্রের মধ্যে যারা ডুবেছিল, আজকে তারা ভালো হয়েছে, অস্ত্র দিয়ে ভালো হয় না, মারামারি কাটাকাটি করে ভালো হয় না, ইসলামের এই শাশ্বত বানিয়ে দিয়া বায়াত মুরিদ করে আল্লাহ পাকের জিকির করে তারা এই সুন্দর জীবনে তারা আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি, হাজারো মানুষ রয়ে গেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন, আমরা অন্যান্য ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত দিছি, বসার জায়গা করছি, যত চুলওয়ালা, যত সিমটাওয়ালা, যত ফকির, যত গাঞ্জাখর, যা কিছু হোক তাদেরকে সম্মান করে বসার জায়গা দিছি। তারা আসতেছে, ইসলামের বাণী শুনতেছে, কোরআন সুন্নার বিধান তারা জানতেছে এবং বুঝতেছে। সকলের প্রতি আমরা শ্রদ্ধাশীল, বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। শ্রদ্ধাশীল মানেই কথা ঠিক, কিন্তু বাংলাদেশের সকল আইনই কিন্তু ঠিক না, যেরকম ঠিক কিনা, বাংলাদেশের সব আইন কি কোরআন সুন্নার বিধান মতো চলে? যেরকম চলে নাকি? চলে না। নারী ও শিশু নির্যাতন অধ্যাদেশ আইন, এটা কি কোরআন সুন্নার ভিতরে না বাইরে? সম্পূর্ণরূপে বাইরে। কোরআন শরীফ হলো একটা ব্যালেন্স অফ পাওয়ার করছে, আর মানব রচিত সমস্ত আইনগুলো হলো ইমব্যালেন্সড। সমালোচনা করার দরকার নাই, যেভাবে চলছে আমরা ওইভাবেই শ্রদ্ধাশীল, ওটার আইনের অনুশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কথা ঠিক, কিন্তু কোরআন এবং সুন্নার বিধান যদি কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি ছাড়া প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাত দেওয়া সকলেই যদি আগে আসে, ইনশাআল্লাহ তারা আমাদের দেশ আরো সুন্দর হবে এবং আর আরো ভালো হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই মহলকে আমরা ডাক দিছি, মানিকগঞ্জ দরবার শরীফ সম্পর্কে যাদের একটু নতুন করে একটু অ্যালার্জি আছে, অতীতেও অ্যালার্জি যাদের ছিল, অ্যালার্জির ট্যাবলেট না খায়া, অ্যালার্জির ট্যাবলেট খেলে কোনদিন অ্যালার্জি সারা না, যেরকম ঠিক কিনা? অ্যালার্জি কোনো ডিজিজ না, অ্যালার্জি হলো বিভিন্ন রোগের হলো উপসর্গ হলো অ্যালার্জি। জীবনভরে অ্যালার্জির ট্যাবলেট খাইবেন, অ্যালার্জি জীবনেও সারব না। আসেন এই দরবার শরীফ না, যাদের অ্যালার্জি আছে আহ্বান করি, আসুন মঞ্চের টেবিলে আসুন, আপনারা নেন আমাদেরকে, অথবা আপনারা আসেন আমাদের সাথে আলাপ আলোচনা করি, সুন্দর সাবলীল পরিবেশ আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এদেশের আপনার জনসাধারণ, আমাদের জনসাধারণ সবকিছু, আসেন আল্লাহ পাকের এই জমিনে কোরআন এবং সুন্নার বিধান চালু হয়ে যাক। ইট উইল টেক টাইম, সময় নিবে, আস্তে আস্তে হবে। প্রেম শ্রদ্ধা ভালোবাসা হিসাবপত্র এবং পীর মশাই বুঝব করে দিন, তাদের এসলাহে বাতিলের মাধ্যমে বিশাল ভূমিকা পালন করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই টঙ্গীর তোরাক নদীর তীরে এই জানুয়ারি 13 তারিখের এই বিশাল টঙ্গী ইজতেমার প্রতি আমাদের সমর্থন রয়েছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে, তাদের মুসাহামাত চলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বায়াত করি, আমরা মুরিদ করি, শরীয়ত তরিকত হাকিকত মারেফত বর্তমান সমাজ ব্যবস্থার রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলে আমরা একটা আলাপ আলোচনার দ্বার খুলছি। কোনো দল, কোনো জনগোষ্ঠী, কোনো পীর, কোনো দরবারকে কটাক্ষ করে কোনো কিছু বলি না, যে যার যতটুকু ভালো ভালোটাই নিয়ে আলাপ আলোচনা করি, খারাপ টা নিয়ে আলাপ আলোচনা করলে কেউ আমাদের পক্ষে আসবে না, আমরাও কেউ পক্ষে যাব না। আজকে যদি আমার তিনটা ত্রুটি যদি থাকে, কোনো মানুষ যদি আমাকে ধরে দেয় অমুকের মধ্যে তিন ত্রুটি আছে, হে কি স্বীকার করবো? স্বীকার করবো নি, তা তো স্বীকার করবে না।
ধরিয়া দিয়া লাভ নাই, বিরোধিতা করে লাভ নাই, পারা যাবে না কখনো। আপনাদের খেদমতে আমার আরো আসুন, আলোচনার টেবিলে আসুন, আমাদের সুন্দর মন এবং সুন্দর হৃদয় আছে, আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেয়। এদেশের ওলামা একরাম ওলামা এজাম যারা আছেন তাদের মান সম্মান মর্যাদা রক্ষা যারা করবে আল্লাহ পাক তাদের সম্মানকে ইত্তেফাক করে দেবে। জোরে জোরে কন সুবহান আল্লাহ। এদেশের আরবি শিক্ষা ব্যবস্থা সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনিক আলাপ আলোচনা, হাদিস শরীফের আলাপ আলোচনা, সহিষ্ণুতা, সহনশীলতা, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা যেন প্রতিষ্ঠিত যেন আলেম সমাজ পীর মাসাক যেনারা আছেন তারা যেন করতে পারেন, আমরা যেন করতে পারি ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের মুখে যে মুসলিম জনতা আছে, যে স্পির আছে, আমাদের বিজয় সুনিশ্চিত। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আসেন বাংলাদেশকে আমরা বিদেশের কাছ থেকে আমরা রক্ষা করি, কিভাবে রক্ষা করি, আমাদের সম্মান আমাদের কাছে রক্ষা করি, আমরা একজন একজনকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে পরে সবার মধ্যে সম্মান শ্রদ্ধা বিরাজ হয়ে যাবে। স্থিতিশীল পরিস্থিতি আমরা কামনা করি, দাঙ্গা ফাজাদ আমাদের দেশে যেন না হয়, বন্ধ যেন হয়ে যায়। আসুন সকলে মুসলমান একই মসজিদে নামাজ পড়ি, একই কবরে যাব, আর দলাদলি দ্বন্দ্ব সংঘাত যেন না হয়, আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা যদি দলাদলি দ্বন্দ্ব সংঘাত যদি করি, তাহলে পরে তৃতীয় পক্ষ কেউ এই বিচার করার জন্যে, আবার কেউ জাজমেন্ট দেওয়ার জন্যে তৃতীয় পক্ষ দাঁড়াইয়া যাবে। যেরকম ঠিক কিনা, তাতে মুসলমানদের মধ্যে হিসিং হবে, মুসলমানদের মধ্যে হিসিং হবে, হলে পরে ধর্মীয় হানাহানি হবে। ধর্মীয় হানাহানি যখন বেড়ে যাবে, খুনাখুনি সেখানে বেড়ে যাবে। দেখেন না পাকিস্তানের মধ্যে শিয়া সুন্নিরা, শিয়া মানে সুন্নিদেরকে, সুন্নিরা মানে শিয়াদেরকে। আজকে মনে করেন একজন দুইজন মানুষ তিনজন মৌলানা সাহেব একত্রিত হয়েছে, মনে করেন সে আমাকে একটা ফতোয়া দিয়ে দিল। কি ফতোয়া দিয়ে দিল? আরে উনি তো কাফের হয়ে গেছিল। মনে করেন সে একজন মানুষকে বলল, তাহলে পরে মুসলমান হয়ে যদি কেউ কাফের হয়, কাফের থেকে মুসলমান হয়েছে, আবার যদি কুফুরি কেউ করে তাহলে কি হয়? কাফেরও না, সে মুরতাদ হয়ে যায়। মুরতাদের হুকুম কি? ঘেসাং কর দো, তার মানে মেরে হালা। তখন আমরা দেখবো যে কি ব্যাপার, আমি তো মুসলমানই ছিলাম, আমার বানালো কাফের, আমি কাফের হুকুম তো মাইরা ফেলাই দাও। বিপক্ষ দল বলবো, আরে উনি যে কাম করে ওনার মাইরা ফেলাই দেওয়া উচিত। কিছু লোক দাঁড়িয়ে যাবে, তো সুযোগ পেলে আমাকে খুন করবে। আমি বলবো আমার লোক নিয়ে মলানা নিয়ে যে আমাকে খুনের নেশায় ঘুরতেছে, অতএব তাকেও মাইরা ফেলাও। তো দুই পক্ষ খুনাখুনি হলো কিনা? যেরকম ধর্মীয় হানাহানি যতক্ষণ পর্যন্ত দেশে চলবে, অতক্ষণ পর্যন্ত খুনাখুনি হবে। দেখেন না পাকিস্তানের বুকে ওইটা সেনা খুনাখুনি, শিয়া সুন্নির এই দ্বন্দ্ব যদি কিয়ামত পর্যন্ত যদি চলে, কিয়ামত পর্যন্ত এই খুনাখুনি চলে, এই খুনাখুনি কিন্তু বন্ধ হবে না। আমি আপনাদের খেদমত আরজ করতেছিলাম, অর্ধেক টাকা ব্যয় করা হয় গোটা বিশ্ব পৃথিবীর মুখে শান্তির লক্ষ্যে অস্ত্র বানানোর ক্ষেত্রে। অস্ত্র দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শান্তির প্রশ্রবণ ধারার মালিক যিনি আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, ওই ধারার মধ্যে আপনাকে চলে আসতে হবে, তবেই হলো শান্তি। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই শান্তির লক্ষ্যে মানিকান্দরবার শরীফ।